আরে ইসুফ ভাই, ভাই দিতেছেন কেন ভাই? এটা দেখেন, এই যে বোর্ডটা দেখেন, এই যে বোর্ডটা, এই বোর্ড দিতেছেন, এই যে দেখেন কি পাগলামি শুরু করছে ভাই। অনেকে বলে ভাই কিচেন উড নেই থেকে, কিন্তু কিচেন উডের ফাংশন হয় না, স্কেল কাজটা দোয়া সরে না। কিন্তু দেখেন আজকে আমি যে বোর্ডটা নিলাম, দেখেন বোর্ডটা কতটুকু হোয়াইট দেখছেন, দেখেন থিকনেস অনেক মোটা, এই যে দেখেন কত মোটা দেখছেন, অনেক ওজন না ভাই? হ্যাঁ ভাই, 8-10 কেজি তো অলরেডি হবে। এবং দেখেন এই যে বোর্ডটা কত মোটা, এই বোর্ডটা এই হুডে ধরে রাখবে, এই যে দেখেন জাপানের হাই কোয়ালিটি 2024 সালের একদম লেটেস্ট একটা উড আসছে ভাই। যারা চাচ্ছিলেন ভালো মানে একটা কিচেন উড দরকার 30 ইঞ্চির মধ্যে, তাদের জন্য বেস্ট। বন্ধ করলে কি অবস্থা করে ভাই? বন্ধ করলে এটা পড়ে যাবে। আমি একটু আগে ঝাঝালো ভাব থাকে, এগুলো কি রান্নাঘরের 100% দূর হবে? যদি রান্নাঘরের এসি ঠান্ডা রাখবে ভাই, হুড কখনো ঠান্ডা রাখে না। আপনার যে নর্মাল টেম্পারেচারটা আছে রান্না করার কারণে, অতিরিক্ত যে টেম্পারেচারটা হয় সেটা কন্ট্রোল করবে, সেটা মানে গরম হতে দিবে না, না গরম হতে দিবে না রুমটাকে, ঠিক আছে? এটা হলো আপডেট টেকনোলজি। আপনি হেলথ সেন্সরও চলবে, এই যে দেখেন অন স্পিড, টু স্পিড, থ্রি স্পিড, তিনটা স্পিডে চালাতে পারবে। জি, এটার বাতাসটা দেখলে ভাই, অনেকে ভাই এত শব্দ করতেছে কেন ভাই? একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে, শব্দ তো হবে এর জন্য, ঠিক আছে? আমি যদি এটা ডেকে রাখি কোন রকম শব্দ হবে না। এর সাথে আপনার পাইপ, ট্রাম সবকিছু এটুজুটের সাথে দেওয়া হবে, কিছু থাকবে, সবকিছু এটুজুট থাকবে। 30 ইঞ্চি আপনার চুলা থেকে, এই যে চুলাটা আছে এই চুলা থেকে আপনার 28-30 ইঞ্চি স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আপনি এটা বসাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 30 ইঞ্চি মেজারমেন্ট, জি। এই যে ক্যাপটা, এই ক্যাপটা থাকবে না, এটা হলো আপনার 30 ইঞ্চি গ্যাপ থাকবে। আমি যদি এটা আপনাকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাই, এই যে দেখেন এই যে গ্যাপটা, এটা হলো চুলা, চুলা এই চুলার টপ থেকে আপনার হুডটা থাকবে হলো এই যে 30 ইঞ্চি এখানে থাকবে। যখন ওয়াটার লেভেলটা ঠিক থাকবে আপনার মাথায় লাগবে না, মাথায় লাগবে, ফ্যাকশনটা ঠিকই হবে এবং আপনার সুন্দরভাবে ধোয়াটা টেন নিয়ে যাবে, ঠিক আছে? এবং এই হুডটা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এটা হলো 29.5 মানে 30 ইঞ্চি জায়গা হলে এটা বসাতে পারবেন। আর এই পাশটা একটু মেপে দিয়ে যারা নিতে চান, এই যে দেখেন, এটা হলো আপনার আছে হলো 20 ইঞ্চি 20 ইঞ্চি 30x20 ইঞ্চি জায়গা লাগবে আপনার হুডটা বসানোর জন্য। আর নর্মাল আমি এটা একটু বোর্ডটাও দেখা দিব, এটার কার্টুনটা যেটাতে কি কি আছে ডেসক্রিপশনটা একটু দেখা দিব, নতুন আসছে তো ভাই, তাই মন চাইলে একটা লাইভে যাই। আচ্ছা, এটা কি শুধুমাত্র হাতের ইশারে চলবে না? না ভাই, টাচও চলবে, টাচও চালাতে পারবেন, এটা টাচও চালাতে পারবেন, সম্পূর্ণ অটো ক্লিন। আচ্ছা, কয়টা স্পিড আছে এটাতে? এটাতে স্পিড আছে হলো আপনার তিনটা এই যে দেখেন অলরেডি ক্লিনিং চালু হয়ে গেছে, অটো ক্লিন, সম্পূর্ণ অটো ক্লিন, অটো ক্লিন সিস্টেম আছে, অটো ক্লিন সিস্টেমে কোনো রকম হাত দিতে হবে না, মানে হাতের স্পর্শ ছাড়াই ক্লিন হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, অটোমেটিক ক্লিন হয়ে এরকম একটা অয়েল ট্রে থাকবে। এই অয়েল ট্রে তে এসে আপনার সকল ধরনের অয়েলটা জমা হবে, জমা হবে সব ধরনের যত অয়েল আছে সবগুলো এখানে জমা হবে। এবং এটা হলো আপনার সম্পূর্ণ অ্যাসেসির উপর নন স্টিক করা, যার কারণে আপনি ইজিলি ক্লিন করতে পারবেন, ইজিলি ক্লিন করে পরিষ্কার করতে পারবেন। রান্নাঘরের চুলার যে গরমটা, হিটটা থাকে, জি জি, এটা কিন্তু রান্নাঘরে থাকবে না, এটা কিন্তু এই হুডের মাধ্যমে বাইরে চলে যাবে, চলে যাবে। তো ভাই, অনেকে বাবুদের কষ্ট থাকে যে ভাই কিচেনের রুমে কিন্তু হুডের অনেক শব্দ হয়, কানকুন ব্যথা হয়ে যায় রান্না বান্না করতে। ভাই আমি এখানে সব দেখাই দিচ্ছি, দেখেন এই যে দেখেন, এটা হলো 55 dB প্লাস মাইনাস, ঠিক আছে, নয়েজ। এবং মোটর স্পিড দেখেন 3000, ঠিক আছে। এবং পাওয়ার কত? 300 ওয়াট, মানে আপনার 150 থেকে 200 টাকা সর্বোচ্চ বিল আসবে। এটা তো আপনি সারাদিন চালাবেন না, 1 থেকে 2 ঘন্টা, আপনি দেখলো 3 বেলায় 6 ঘন্টা চলতে পারে, 2 ঘন্টা করে, ঠিক আছে। এবং এখানে দেখেন আপনার এটাতে আপনার সম্পূর্ণ হলো, যে দেখেন সাকশন পাট হলো 2500, মানে মোটর স্পিড হলো 3000, সাকশন পাট 2500। আর এটা মডেল নাম্বার হলো আপনার ওসেল জাপান টেকনোলজি, রেঞ্জ হুড আপনার 303SH। ঠিক আছে বন্ধুরা, অনেকে আছেন আমাদের সাথে, তো আশা করবো যে লাইভ শেয়ার করবেন এবং লাইভে ক্লিয়ার আছে কিনা একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। কে কোথা থেকে আছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন। জি, আপনারা আমরা দেখাচ্ছিলাম আয়ন টুকারি থেকে, আপনারা এই দুইটা নাম্বারেতে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারেন। আমার কাছে প্রচুর হুড আছে, আমরা আজকে কিছু হুডের কালেকশন আপনাদেরকে দেখাবো। দেখেন হুডের একটা সমুদ্র বলা চলে, কার কোন মডেল লাগবে আমরা এক এক করে দেখাবো, যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমাদের সাথে কিন্তু অনেক দর্শকরা আছেন ভাই, আমরা আবার একটু কাঠের ব্যাপারটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, আমরা কাঠের ব্যাপারটা একটু দেখাবো, পাওয়ারটা কতটুকু আমরা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্লিনিং ছিল তো, ক্লিনটা অফ করে দিতে হবে, অফ করে নিবেন। এখন আমরা দেই তাহলে কাজ করবো, দেখছেন এই যে দেখেন হাতের ইশারা
ইশারাতে কাজ করবে। আর এই বোর্ডটা দেখেন কত ভারী, বোর্ডটা কিন্তু অনেক ভারী দেখছেন। এই বোর্ডটা আমি জাস্ট এই ধরবো, এই যে দেখেন, এই যে দেখেন, মানে বোর্ডটাকে আটকে ধরে রাখছে একদম শক্তি, মানে 8 থেকে 10 কেজি ওজন হবে বোর্ডটা। জি ঠিক আছে, দেখেন কত পাওয়ারফুল একটা হুড, মানে এই হুডের যে পাওয়ারটা আছে, পাওয়ারের কারণে কিন্তু গ্যাসে চুলার যে তাপটা আছে এবং রান্না বান্নার যে একটা গ্যাস থাকে এটা কিন্তু ঘরে থাকে। এই যে দেখেন হচ্ছে সামনে কুরবানি ঈদ আসছে, আমরা প্রচুর পরিমাণে কিন্তু আমরা রান্না করি, ঘরে রং করা আছে সুন্দর, একটা টাইলস আছে সুন্দর, রান্না করে মোটামুটি সবকিছু কিন্তু সেফ থাকবে। ঠিক আছে, 100% সেফ থাকবে। আমরা আজকে 30 ইঞ্চির কিছু হুড দেখাবো, এই একটা হুড দেখালাম, এরপরে দেখাবো আপনার, আমি একটু প্রাইস গুলো বলেই যাই, যেহেতু অনেকগুলো ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি নিতে পাবেন। এটা আমার রেগুলার প্রাইস ছিল 28,500 টাকা, আজকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি। আজকে লাইভ থেকে কুরবানি ঈদ পর্যন্ত যারা কেনাকাটা করবেন তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, এটা 28,500 না, আমরা রাখবো এটি অনলি 22,500 টাকা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে পারবেন 28,500, এখন চলতেছে অনলি 22,500 টাকা। এটা ঈদ দামাক অফার, চার রাত পর্যন্ত পাবে, যা লাগবে এর মধ্যে বুকিং করে ফেলবেন। এরপরে যারা দেখাবো আপনারা স্ক্রিনশট দিবেন, আসলে অনেকগুলো মডেল নেবেন, স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, আমরা অনেকগুলো দেখাবো, প্রত্যেকটা মডেল নাম্বার তো আসলে আলাদা আলাদা বলা মুশকিল হয়ে যায়। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে পাঠালে বুঝতে পারবে কোনটা কোনটা নেবেন। ঠিক আছে, এই যে দেখেন, এটাও দেখেন, এটা কিন্তু আপনার, ও আমি এটা, এই যে দেখেন এটা লাইনটা খুলে গেছে, আমি একটু লাগিয়ে নিচ্ছি, একটু সময় দিবেন। হিউজ পরিমাণ কালেকশন আছে, আর কোনটা লাগবে বিভিন্ন ধরনের, হ্যালো চিমনি, কি হ্যালো চিমনি, এবং যখন আমি এটাকে আপনার যদি চান যে হাতের ইশারা করবেন, আমি ক্লিনটা অফ করে দিলাম। ঠিক আছে, আমি এটা চালু করব, এখন আমি স্পিড দিব টার্বো, এটা কিন্তু টার্বো স্পিডে চলে, টার্বো স্পিড, জি এই যে দেখেন টার্বো স্পিড কাজ করবে, এই যে সম্পূর্ণ টার্বো স্পিড। এবং অনেকে বলতেন ভাই ওটাতে বোর্ড দছিল, এটা তো ধরবে কিনা, হ্যাঁ হ্যাঁ সেটাই প্রশ্ন। ঠিক আছে, এটাতে কিন্তু আপনি বোর্ডটা দেখবেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই যে দেখছেন, এই যে দেখছেন, এটাতে কিন্তু আপনি বোর্ডটা থাকবে, এই যে দেখেন, নিয়ে যাচ্ছে দেখেন, হ্যাঁ একদম টেনে নিয়ে যাচ্ছে, খুবই হাই কোয়ালিটির। এটা কিন্তু আপনি এরিস্টোন, এরিস্টোন ইতালির, ইতালির এরিস্টোন ইতালির খুবই চমৎকার একটা হুড। এবং এটা যে আপনি কিন্তু ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, এমনি তো এই যে, এই যে দেখেন, আসলে বাষ্প তো বাড়ে হয় না, যে দেখেন আমি কত দূর থেকে ছেড়ে দিলাম, নিয়ে যাচ্ছে টেনে নিয়ে চুমঙ্গের মতো। এবং এটা হলো সম্পূর্ণ টার্বাইন মত, এবং এটা আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন, এখানে টাচও চলবে, হ্যাঁ এই যে এখানে স্পিডটা কমাবেন, কমাবেন বাড়াবেন, এই যে দেখছেন, এই যে দেখছেন, এই যে স্পিড কমাতে বাড়াতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, সম্পূর্ণ স্পিডটাই আপনার রোলিং করে কমাতে বাড়াতে পারবেন, আপনি হ্যান্ড সেন্সরও চালাতে পারবেন, টাচও চালাতে পারবেন, টাচও চলবে, হ্যাঁ সম্পূর্ণ ভয়েজে চলবে, ভয়েজে চলবে। ঠিক আছে, এটা আমি যদি বলি হ্যালো চিমনি, হাই স্পিড, এই যে হাই স্পিড, হাই স্পিড হয়ে গেল, লো স্পিড, লো স্পিড, চিমনি অফ, দেখছেন চিমনিটা অটোমেটিকলি অফ হয়ে গেল, চিমনি ভাই। ঠিক আছে, এটা হলো আপনার 30 ইঞ্চের একটা হুড, খুবই চমৎকার, হ্যাঁ 30 ইঞ্চি, এটাও আপনার আপনার কিচেনে বসাতে পারেন, একদম তেল ক্যাশটা যদি থাকে গ্যারান্টি সহকারে বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিচেন হুড পাল্টি আপনি টাকা নিয়ে যাবেন, আপনাকে কোনো রকম টাকা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, সো এই কিচেন হুডটা যারা নেবেন, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 26,500 টাকা, আজকে আমরা দিচ্ছি অনলি 21,500 টাকা, 21,500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। এটা 3 বছরের মোটর এবং টাচের ওয়ারেন্টি আছে, 5 বছর ফ্রি সার্ভিস আছে, ফ্রি সার্ভিস, টোটাল 8 বছর পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা দেখাবো এটাও ভয়েস কন্ট্রোল, দেখেন ভয়েস কন্ট্রোল, এই যে দেখেন এখানে ভয়েসের এটা দেওয়া আছে, ঠিক সেম। ঠিক আছে, এটা হলো একটু হালকা কার্ভ করা, কার্ভ করা, এটা যেমন স্ট্রেট
এটা হালকা কার্ভ করা, ঠিক আছে, হালকা কার্ভ, হালকা কার্ভ করা, এটার মধ্যে আপনার মিডল ফাস্ট সবকিছু দেওয়া আছে, এবং এখানে আপনার কিন্তু টাইমারটা দেওয়া আছে, এবং সম্পূর্ণ অটো ক্লিক, সম্পূর্ণ অটো ক্লিক, আচ্ছা, ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল সিস্টেম। এটা ছিল 28,500, এখন নিতে পারবেন অনলি 22,500 টাকা, 22,500 টাকা। তারপরে আমাদের সরম ধন্য মিয়াকুর একটা দেখাবো, সবগুলো চালু করে দেখানো সম্ভব না, তাহলে লাইভ অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমরা জাস্ট আইডিয়া দিচ্ছি যে এই হুড গুলা পাওয়া যায় এবং এই সাকশন পাওয়া যায়, পাওয়ারফুল যে হুড গুলো আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিয়াকুর 2300 RPM এর, দেখেন এটা হলো 2300 RPM এর, এবং এটা কিন্তু অনেক মোটা, অনেক প্রশস্ত, ঠিক আছে। সো এই হুডটা আমাদের ছিল 32,500 টাকা, এখন যারা নেবেন তাদের জন্য রাখবো অনলি 23,500 টাকা, 23,500 টাকা। এরপর দেখাবো এরিস্টোন, এটা হলো 36 ইঞ্চির 06 মডেলের, যারা এই 36 ইঞ্চির হুডটা নেবেন, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার 32,500, 36 ইঞ্চি আমরা দিচ্ছি অনলি 22,500 টাকা। এরপর ওসেলটা আমি দেখালাম, ঠিক আছে, এবং আমরা ওসেলটা দেখালাম, এবং এখানে আছে ওয়াংজির 36 ইঞ্চি, যারা একটু কম রেটের মধ্যে ভালো, জি এটা চায়না, সম্পূর্ণ চায়নার প্রোডাক্ট, কিন্তু কোয়ালিটি ভালো, কোয়ালিটি, ঠিক আছে। এটা যারা নিতে চান, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 26,500, আজকে দিচ্ছি অনলি 20,500 টাকা, 36 ইঞ্চি নিতে পারবেন। এরপরে যেটা দেখাবো আপনার লিলি স্পেনের, আমাদের চমৎকার একটা হুড, 36 ইঞ্চি হয়, 30 ইঞ্চি হয়, ঠিক আছে। যারা এই হুডটা নিবেন, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 32,500, আজকে দিচ্ছি 24,500 টাকা, 24,500 জি 36 ইঞ্চি। এবং যারা ওরিয়েন্ট কোয়ালিটি ফার্স্ট, খুবই হাই কোয়ালিটি, ঠিক আছে, এবং এটা লিড সহ, এই পাশেটা আপনার কোন রকম আপনার ময়লা টোলা আপনার হুডের গায়ে লাগবে না, এখানে লেগে যাবে, আপনি এটা খুলে ইজিলি পরিষ্কার করতে পারবেন, ঠিক আছে। সো এটা আমাদের প্রাইস ছিল 24,500, আজকে দিচ্ছি অনলি 58,500 টাকা, গ্যারান্টি প্রত্যেকটা যে সেম, হ্যাঁ সেম থাকবে, 3 বছর এবং 5 বছর, 3 বছরের গ্যারান্টি, 5 বছরের এই ওয়ারেন্টি, এই মিলে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি, এই মিলে 8 বছর পেয়ে যাবেন। এরপরে দেখাবো এরিস্টোনের 36 ইঞ্চির একটা হুড, যেটা হলো, এটা হলো আপনার টাচ এবং রিমোটে চলবে, আচ্ছা টাচ এবং রিমোটে চলবে, রিমোট সিস্টেম, জি এটা, এই যে রিমোট লেখা আছে, রিমোট সিস্টেম চালাতে, এটা অটো ক্লিন সিস্টেম, ঠিক আছে, অটো ক্লিন সিস্টেম। সো এটা যারা নেবেন, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার 32,500 টাকা, আজকে দিচ্ছি অনলি 22,500 টাকা, 22,500 টাকা। এবং ডেল্টা একটা চমৎকার একটা হুড আছে, ডেল্টা, জি এটাতে কিন্তু আপনার বোর্ড কার জার্মানির, হ্যাঁ ডেল্টা জার্মানির হাই কোয়ালিটি। সো এটা যারা নেবেন, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার 32,500, আজকে দিচ্ছি অনলি 22,500 টাকা, 22,500 টাকা ডেল্টা, জি সারা বাংলাদেশে নিতে পারবেন। এরপর আছে গাজির 925 মডেলের এই হুডটা, এটা আপনার অনলাইন প্রাইস দেওয়া আছে 15,500 টাকা, আমরা কিন্তু দিচ্ছি 14,500 টাকা ডিসকাউন্টে, হ্যাঁ 14,500 টাকা, জি। এখানে রয়েছে আপনার ন্যাশনাল ভিউয়ার, এটা আপনার তিনটা স্পিডে কাজ করে, আচ্ছা তিনটা স্পিডে আপনার পজে কাজ করবে, হ্যান্ড সেন্সর কাজ করবে, টাচে কাজ করবে, হাই সেকশন করে যারা, এটা হলো আপনার 34 ইঞ্চি হয়, যাদের 36 ইঞ্চি জায়গা নাই বা 34-33 আছে, তারা কিন্তু এই হুডটা নিতে পারে, ঠিক আছে। এই হুডটা হলো চিমনি হুড, যেটাতে ব্লোয়ার এবং টারবাইন মোটর দেওয়া আছে, এটার রেগুলার প্রাইস ছিল 28,500, আমরা এখন দিচ্ছি অনলি 22,500। এখানে রয়েছে ফেভার ইটালির, খুবই চমৎকার একটা হুড, এটার রেগুলার প্রাইস ছিল 26,500, আজকে দিচ্ছি অনলি 19,500 টাকা, 19,500। এখানে গাজির আরেকটা মডেল রয়েছে, ঠিক আছে, এটার রেগুলার প্রাইস ছিল আপনার 24,500 টাকা, এখন দিচ্ছি অনলি 16,500 টাকা। এখানে একটা রয়েছে ন্যাশনাল ভিউয়ার, ঠিক আছে, এটার প্রাইস পড়বে 22,500 টাকা। এছাড়া যারা হাইড্রোলিক সিস্টেম বা টি শেপের হুড নিতে চান, হাই কোয়ালিটি, যেমন এই হুডটা, এটা ব্ল্যাক এন্ড ডেকার ইউএস এর, এই হুডটা কিন্তু অটোমেটিকলি আপনার, আমরা যখন হ্যান্ড সেন্স করবো অটোমেটিকলি ডোরটা খুলে আসবে, আচ্ছা ডোর খুলে যাবে, হ্যাঁ অটোমেটিক ডোরটা খুলে আসবে। আপনি শুধু একটু হাইড্রোলিক একটা হুড একটু দেখায় দিই ভাইয়া, একটু সময় দিবেন। এই যে হুডটা, এই হুডটা এত চমৎকার এবং এত লাক্সারিয়াস, এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম, জি হাইড্রোলিক সিস্টেম, এটা দেখতে কির মতো দেখা যায় ভাই, টিভির মতো, একদম এলইডি টিভি, হ্যাঁ এলইডি টিভি, এলইডি টিভি আছে সামনে, জি লোকটা কিন্তু অনেক সুন্দর, রাইট। এই যে জাস্ট আপনি এটা হ্যান্ড সেন্স করে দিবেন, অটোমেটিকলি আপনার এই শাটারটা খুলে আসবে, দেখছেন এই শাটারটা অপর অটোমেটিকলি খুলে আসবে। আসলে কুরবানি ঈদের আগে কিন্তু আমাদের প্রচুর হুড চোলা দরকার হয়, মানে নতুন ফ্ল্যাটের জন্য হুড চোলা দরকার হয়, তারা কিন্তু এই হুড চোলাগুলো দেখে নিতে পারে, চমৎকার ব্র্যান্ডের কিছু হুড চোলা আমরা দেখা
পাচ্ছি, এটাতে আপনি এই যে হ্যান্ড সেন্সর দিলাম স্পিড বাড়বে, ঠিক আছে, এবং এটাতে একটা মৃদু একটা লাইট আছে, ঠিক আছে, এখানে একটা ওয়াইল্ড ট্রে থাকবে, লাইট আছে, জি, অটো হিট ক্লিনের মাধ্যমে আপনি ক্লিন করবেন, এখানে আপনার এই যে ট্রেটা থাকবে ওয়াইল্ড কালেক্টর ট্রেটা, ওই ওয়াইল্ড কালেক্টর ট্রেতে এসে আপনার ময়লাটা জমা হবে, ক্লিন হবে, এই যে আমি অফ করে দিলাম, এটা সম্পূর্ণ এই যে বন্ধ হয়ে যাচ্ছে, দেখছেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ব্ল্যাক এন্ড ডেকার ইউএস এর হাই কোয়ালিটির কোম্পানির পক্ষ থেকে 5 বছর ওয়ারেন্টি দেওয়া আছে, এবং আমাদের পক্ষ থেকে 5 বছর ফ্রি সার্ভিস, টোটাল 10 বছর এটাতে পাবেন, এবং ক্লিনিং সিস্টেমটা দেখেন, এটা টাচও করতে পারবেন, আমি ক্লিনটা দেই, এই যে প্রেস করে রাখবো লং প্রেস, ঠিক আছে, এই যে অলরেডি ক্লিন শুরু হয়ে গেছে, টাইম শুরু হয়ে গেছে, এখানে একটা ওয়াইল কালেক্টিং থেকে টাইম নেবে, জি, 10 মিনিট পর অটোমেটিক্যালি মোটরটা গরম হয়ে রানিং হয়ে সেটের কাজটা এখানে সাপ্লাই দিবে, আর মোটর অটোমেটিক লক হয়ে যাবে, আপনাকে হাত দিতে হবে না, হাত দিতে হবে না, এটা আপনি অফ করে দিলেন শেষ, আবার চাইলে আপনি টাচও এটা অন অফ করতে পারবেন, এই যে টাচও অন অফ করতে পারবেন, এটা হলো 36 ইঞ্চির একটা, 36 ইঞ্চি, জি, এগুলো তো চুলা থেকে কতটুকু উপরে রাখতে, 30 ইঞ্চি উপরে রাখতে হবে, 30 ইঞ্চি মাইক দুটার মতোই, জি, 30 ইঞ্চি উপরে রাখতে হবে, এখানে একটা চিমনি থাকে, যদি আপনি চান চিমনিটা বসাতে পারেন, এরকম একটা চিমনি থাকে, আচ্ছা আচ্ছা, আমার জায়গা স্বল্পতার জন্য আমি চিমনি দিয়ে ডিসপ্লে দেই নাই, পুরোটা তো ডিসপ্লে দিতে গেলে দেখা যাচ্ছে 2-3টা উট দিয়ে, মানে 5-10টা উট দিয়ে কিন্তু দোকান ভরে যায়, জি, রাইট, সেই কারণে আপনি এখানে যদি নরমালি একটা চিমনি থাকে, যদি আপনার ওপেন কিচেন থাকে, যে আমার ক্যাবিনেট করা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই চিমনিটা লাগাতে পারেন, আর যদি মনে হয় যে আমার ক্যাবিনেট করা আছে, সেক্ষেত্রে আপনার দরকার হয় যে আমি ক্যাবিনেটের সাথে ম্যাচ করে উটটা শুধু এভাবে বসা যায়, ক্যাবিনেটের সাথেও অ্যাড করা যাবে, অ্যাড করে এভাবে বসা দিতে পারবে, ঠিক আছে, সো খুব হাই কোয়ালিটি, যারা ব্ল্যাক এন্ড ডেকার হাইড্রোলিক কিচেন উড নিতে চান, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 42,500 টাকা, আজকে দাম আকার ডিসকাউন্ট থাকবে অনলি 28,500 টাকা, 28,500 টাকা হলে নিতে পারবেন, এরপরে যেটা থাকবো এরিস্টোন ইটালি, এটাও কিন্তু আপনার অটো হাইড্রোলিক, এবং এখানে কিন্তু আপনার টেম্পারেচার স্পিড সবকিছু শো করে, তো এটা যারা নেবেন তাদের জন্য এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার 32,500 টাকা, আজকে যারা নেবেন কুরবানি ঈদের জন্য একটা দামাকা ডিসকাউন্ট এখন রাখবো অনলি 28,500 টাকা, 28,500 টাকা হলে নিতে পারবেন, এরিস্টোন ইটালির টি শেপের হুড আছে, যারা টি শেপের মধ্যে হুড চান, এটা রেগুলার প্রাইস ছিল 32,500, আজকে দিচ্ছে অনলি 24,500 টাকা, এবং এখানে রয়েছে ব্ল্যাক এন্ড ডেকারের টি শেপ, এটা ছিল আমাদের 36,500, এখন দিচ্ছে এটার প্রাইস অনলি 26,500 টাকা, এবং আপনার যারা গাজী স্মিথের এটার মডেল নাম্বার হলো T130C 130C মডেলে, তো এইটা যারা নেবেন এটা আমাদের ওদের ওয়েবসাইটে প্রাইস আছে 32,500 টাকা, কিন্তু আমরা 32,500 রাখবো না, আমরা রাখবো অনলি 26,500 টাকা, হলে এটা নিতে পারবেন, এছাড়াও কিন্তু এই পাশে কিন্তু আপনার সিআরবি, তারপর গাজীর অটো হাইড্রোলিক, মানে অটো হাইড্রোলিক, জি, এই যে হাইড্রোলিক ডাবল মোটর হুড আছে, এটা হলো গাজীর, এটার মডেল হলো A20, ঠিক আছে, গাজীর এটা হলো হাইড্রোলিক, এটা এই যে এখান থেকে খুলে আছে, দেখেন দুইটা মোটর দেওয়া আছে, এই কালেকশনটা যারা নিতে চান এটা কিন্তু আমরা দামাকা ডিসকাউন্ট দিচ্ছি, বা এটা কোম্পানির রেট আছে এখন 28,000 টাকা, আর আমরা দিচ্ছি অনলি 20,000 টাকা, হলে এটা নিতে পারবেন, ঠিক আছে, গাজীর, আচ্ছা, যারা এই মডেলটা পছন্দ করেন, ঠিক আছে, ডিসকাউন্ট নিতে পারবেন, হ্যাঁ, ডিসকাউন্ট নিতে পারবেন, নিলে কিন্তু ডিসকাউন্ট নিতে পারবেন, এই অফারটা 4 দাগ পর্যন্ত থাকবে, কুরবানি ঈদের 4 দাগ পর্যন্ত, রাইট, আর সিআরবি এর হুডটা খুবই লাক্সারিয়াস একটা হুড, যাদের বড় কিচেন এবং ওপেন কিচেন তারা এই হুডটা নিতে পারেন, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 65,000 টাকা, এখন যারা নিবেন তাদের জন্য রাখবো অনলি 35,000 টাকা, হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, এছাড়াও কিন্তু অন্যান্য ব্র্যান্ডের সকল ব্র্যান্ডের হুড আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যারা নিতে চান এই স্ক্রিনে দেখানো এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করে হুড থেকে শুরু করে, এখানে কিন্তু ভাই দেখেন হিউজ পরিমাণ চুলার কালেকশন আছে, একটা সমুদ্র দেখেন, হিউজ পরিমাণ কিন্তু ভাই চুলার কালেকশন আছে, আপনারা চাইলে এই চুলার কালেকশন গুলা কিন্তু আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন, কি ব্র্যান্ডের চুলা চান ভাই, মানে সকল A to Z সব ধরনের চুলা কিন্তু আছে, স্টিল বডি, মার্বেল বডি, গ্রানাইট বডি, সকল ধরনের চুলা, 2 বার্নার, 3 বার্নার, জি, সব ধরনের চুলাই কিন্তু আছে ভাইয়াদের কাছে, যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, ভাই দিতে পারবে, কোনো সমস্যা, আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন, নিতে পারবেন, আপনারা যোগাযোগ করলে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি, এই দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন, আর যদি কেউ সরাসরি চলে আসতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন, আয়ন কুকারি শপ নাম্বার 111112, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, আর ঠিক কাঁচাবাজারে অপোজিটে এসেই বড় বিল্ডিংটা নিচতলা আসলে হাতের বাম পাশে একটা দোকানে পড়ে আসলে কিন্তু আয়ন কুকারি দেখতে পাবেন, এখানে আসলে আপনারা হুড চুলা থেকে শুরু করে সিঙ্ক থেকে শুরু করে ইলেকট্রনিক সকল গ্যাজেট গুলো কিন্তু অ্যাভেলেবল আছে আর পেয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, তো দর্শক বন্ধু যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, অনলাইনে কেনাকাটার সুবিধা।